আজ মন চেয়েছে আমি হারে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারে যাব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি দেবলীনা। আশা করবো সবাই ভালো আছো, আমি তো অবশ্যই 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 ভালো আছি। শুরুটা আজকে একটু অন্যরকম করে করতে ইচ্ছে করলো, ছাদে আসার পর ওদেরকে দেখে, বিশেষ করে আকাশেও উড়ছে নানান দিক থেকে আমি দেখছিলাম, তো আমার মনে হলো আমার ক্যামেরাতে ওই পায়রা দুটোর ফটোই সব থেকে ভালো আসবে, তো ওই জন্য আমার কোনো প্ল্যানিং বা এরকম কিছু ছিল না। বুঝতেই পারছো পায়রা দুটো যে থাকবে সেটা তো আমি জানতাম না, হঠাৎই উঠে ওদেরকে দেখলাম তো মনটা ইচ্ছে করলো। জানি খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে, অবশ্য কপিরাইট ক্লেমও আসতে পারে, জানি না, আমি অনেকক্ষণই করে ফেলেছি, 9 সেকেন্ডের বেশি তো অবশ্যই হয়েছে, তো যদি কপিরাইট ক্লেম আসে তাহলে তো সরিয়ে দিতেই হবে, কিছু করার নেই। আমি এসেছিলাম আসলে এই কাজটাই করতে, আমার সাথে আরেকজনে এসেছেন, যিনি এসে আবার ঘুমিয়েও পড়েছেন এখানে, মানে ওখানে ছিল, ওখান থেকে এসে, ও কোথায় থাকে বলো তো দেখাচ্ছি, ও অল টাইম ওইখানটাতে বসে থাকে, ওই যে গাছগুলো যেখানে ওখানটাতে বসে থাকে, ঠিক আছে। যেহেতু ওকে ঘরের কাছে বসতে দিতাম না, মাঝে লিচ হয়েছিল বলে ওকে আমি বলেছিলাম যে তুই একটু সরে বস, ওকে সরে বসতে বলেছি, ওখানে এসে বসে পড়েছে। লিচগুলো আসলে না প্রচণ্ডই ঘরে ঢুকে যায়, আর ঘরে আমি ঝাঁটিয়ে বার করে দিতেই পারি, কিন্তু এক এক সময় মানে নিজের মানে দেখা না হতেই, মানে দেখতে পাই না, তার আগেই হয়তো সেটার ওপর পা পড়ে যায়, আর ওটা ফেটে গেলে না প্রচণ্ডই বাজে, বিচ্ছিরি একটা রক্ত মতো বেরিয়ে আসে, তো ওটা খুবই বাজে লাগে, তো ওই জন্যে ওকে একটু দূরে বসতে বলেছিলাম, এখন ওখানটাতে বসে। যাই হোক না কেন, তো চলো এবার নিচে যাই, রান্নাবান্না কিছুই হয়নি, ও গেছে ভাইয়ার সাথে, নেই ওই জন্যই কাজের আর কি তাড়াফাড়া কিছু নেই, ভাইয়ার সাথে গেছি একটু দরকারে, জানি না ওখানে ভিডিও করতে পারবে কিনা, যদি ভিডিও করতে পারে তাহলে তো তোমাদের সাথে অ্যাড করেই দেবো, সেটা দেখা যাক কি করে বাবু। ওখানে এখন কটা বাজে বলো তো, প্রায় 11টা বাজতে যায় বোধ হয়। আমি আগে স্নান দান ঘর মোছা ঘর ঝাট এগুলো দিয়ে নিয়ে যে এবার দিয়ে দেবো গিয়ে পুজো, তারপর রান্না করবো। আজকে বেশি কিছু রান্নাও করবো না, আজকে আসলে কি বলতো আজকে সত্যিই হারিয়ে যেতে ইচ্ছে করছে। আজকের ওয়েদারটা না মানে রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, মানে এই হাওয়াটা যদিও শরীরের পক্ষে খারাপ, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ও তো ফুল হাতা জ্যাকেট পরে গেলো আজকে, জানি না হয়তো আমি কাজ করেছি বলে একটু ঠান্ডাটা কম লাগছে, ও ফুল হাতা জ্যাকেট পরে গেছে আজকে, তো চলো গিয়ে ফোনও করলো না একটা, পৌঁছেছে কিনা তাও জানি না, দেখা যাক কি করে না করে, তো চলো নিচে যাওয়া যাক, এবার রান্নাটা করি, নিম বেগুন ভাজবো আজকে আর চিংড়ি মাছের ভাপা করব, তো চলো যাওয়া যাক, এটা পেয়ে যাবি। আমি এখানে সবটা মেখে মুখে রেডি করেছি চিংড়ি মাছটাকে, আর এদিকে ইন্ডাকশনের উপর জলটাও বসিয়েছি, কিন্তু কারেন্ট চলে গেছে, এখানে সবে উচ্ছে বেগুনটা হয়েছে, আর এখানে দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, তো এই হচ্ছে অবস্থা। তার কারেন্টের অপেক্ষায় বসে থাকতেই হবে, কারণ চিংড়ি মাছটাকে আমি কিছুতেই গ্যাসে বসাতে পারবো না, দরকার পড়লে টিফিন বক্স থেকে ঢেলে কড়াইতে ঢেলে এমনি জাস্ট রান্না করে দিতে হবে তাও ভালো, কারণ এখানে গ্যাসের দাম 1780 টাকা করে হয়ে গেছে, বুঝতে পারছো তো, মানে প্রায় 1780 মানে 1800, মানে কি আর বলবো, ওই জন্য ইন্ডাকশানে এটা করতেই হবে, কিছু করার নেই। আর দেখি কারেন্টটা কখন আসে, এখন তো বাজে 11:25 মানে 11:20 বাজে আসলে, তো 12টা অবধি দেখি, তারপর দেখা যাক কি করি, তো চলো দেখা যাক কখন কারেন্ট এসে গেছে, খুব ভালো খবর এটা আমার জন্য, 12:10 12:15 আগে কারেন্টটা চলে এসছে, আমি কিছু কাজ করছিলাম, তো এবার যাব আমি বসাতে, দেখলাম 5 মিনিট, কারণ আবার যদি কারেন্টটা চলে যায় মাঝপথে খুবই বাজে হতো ব্যাপারটা আরও, তো ওই জন্য কিছুক্ষণ দেখলাম, এবার যাব আমি বসাতে, তো আমি এই কাজগুলো করতে থাকি, আর তোমরা দেখতে থাকো ওইদিকে ও কি করছে, কোথায় গেছে, কেন গেছে, এইগুলো দেখতে। তো আপাতত এসেছিলাম আমি আমার ডিএলএর টেস্ট দিতে, ডিএলএর টেস্ট দেওয়া হয়ে গেছে, এখানে আপাতত 4 চাকার লাইন লাগিয়েছে, ডিএলএর 2 হুইলারের আগে হচ্ছে তারপর 4 চাকা হবে, আর এখানে এখনও স্বর্ণালী দাঁড়িয়ে আছে মাথায় ওর অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে, রোদ বেরিয়েছে ভালোই, আর তো ম্যাডাম কী করছে জানি না, তো কাকা কিছু বলতে
গাড়ি আলাই তো ঠিক না তো ঠিক আছে আবার তো বাড়ি যাই 15 দিনের মাথায় অ্যাপ্লিকেশন আসবে বলেছে ডিএলটা চলো আমি সবে মাত্রই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি কিছুক্ষণ আগে, তোমরা দেখেছো 11টা নাগাদ, এখন 12টা বাজে যায়, এক ঘন্টা মোটে হয়েছে, কিছুই শোকায়নি। কিন্তু এরকম একটা রোদ উঠেছে, রোদের মধ্যে মেঘ করে আছে দেখতেই পাচ্ছ, নেমে গেছে বৃষ্টি, দেখো মানে কি অবস্থা। দেখো ওরা কালকে খেলেছে খেলনাবাটিগুলো, মানে খেলনাগুলো এখানে রেখে দিয়ে চলে গেছে, আর ভালোই একটা বৃষ্টি নেমে গেছে। যদিও আমি এখন আর যাবো না ছাদে, না আমাদের বেকারই হবে, এমনি ভেজা এখানে এনে তো মেলেই দিতে হবে। তো দেখি কখন থামে থামে বৃষ্টি। এটা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে, খুব একটা কাই নেই তো, আর গন্ধটা ভালো বেরিয়েছে। কিন্তু যাই হোক, তোমাদের সাথে কিছু কথা বলার আছে। একটা কথা প্রথমত বলবো, টোফু কেউ কোনো দিন ট্রাই করো না, মানে মোস্ট জঘন্য খেতে, যদি কিছু হতে পারে তাহলে টোফু, মানে এই বাচ্চাদেরকে উচ্ছে দিলে জল দিয়ে জল দিয়ে যেরকম গেলে, কালকে আমরা ওরকমই করেছিলাম, মানে একদম বাজে খেতে, কোনোদিন ট্রাই করবে না। কিন্তু তো চলো ট্রাই করো, সবসময় চিংড়ি মাছ ট্রাই করো, এরকম করে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। একটু বেরোলাম আর কি, এখন যাব ফুচকা খেতে, সবাই মিলেই যাব, আমি ভাইয়া অ্যাপিতি ও সবাই মিলেই যাব। তার আগে টম্পিকে দেখো কোথায় বসে আছে, ও ওখানটাতে আজকে বসে আছে, কেন বলো তো ওখানটায় বসলে ও, আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু বারবার, তো ও ভিজে যাচ্ছে, তাই জন্য এখানে এসে বসে রয়েছে। মিলে এটা যাচ্ছি তো ঠিক কথা, মানে পুরো পাঁচজন মিলে, কিন্তু আদেও ফুচকা কাকু বসেছে কিনা এটা সন্দেহ আছে, কারণ আজকে বারবার বৃষ্টি পড়ছে, যদি না বসে তাহলে আবার পাঁচজনই ফিরে যাব, মানে ফিরে আসবো আর কি। তো পুরো জায়গাটা থেকে বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে আছি এখন, হ্যাঁ রান্নাঘরেই আছি, রান্নাঘরে রাতে রান্নাটা করতে চলে এসেছি, রাতে আজকে বানাবো তড়কা আর রুটি। তো তড়কার জন্য আমি সবটা গুছিয়েও নিয়েছি, তো তোমাদের সাথে সেটা আগে শেয়ার করি, তারপর তড়কাটা অল্প অল্প করে দেখিয়ে দেবো। তড়কার সবাই জানো, সবাই বাড়িতে করো, আমি কিভাবে করি সেটা একটু করে শেয়ার করব। আমি আজকে ধনে পাতা দিয়ে করব, কখনো ইচ্ছে করলে আমি কসুরি মেথি পাতাও দিই, আর এখানে তড়কা মশলা দিয়ে করার কোনো অপশনই নেই, এখানে তড়কা মশলা অত পাওয়া যায় না, তো হয়তো কোথাও পাওয়া যেতে পারে, আমার জানা নেই, আমি এখনো দেখিনি। তো কসুরি মেথি পাতা দিয়ে আজকে করবো না, করবো আজকে ধনে পাতা দিয়ে, ধনে পাতা বাই চান্স না থাকলে কসুরি মেথি পাতা দিয়ে করি। ধনে পাতাটা ও আর আমি দুজনেই খেতে খুব ভালোবাসি, আর কসুরি মেথি আর ধনে পাতা দুটোর ফ্লেভার আলাদা, ধনে পাতাটা দিলে আমার বেশ ধাবা স্টাইল মনে হয়, আর স্পেশালি ওপর দিয়ে যদি করার পর বাটারটা দিয়ে গ্যাসটা অফ করে চাপা দেওয়া হয় তাহলে তো পুরোই ধাবা স্টাইলই হয়। তো চলো শুরু করা যাক। প্রথমে তো তড়কাটাকে এভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপর সব গুছিয়ে নিয়েছি, এখানে আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি, আমি অত ভালো কোচাতে পারবো না তাই জন্যে, আর যারা ভালো কোচাতে পারো তারা কুচিয়ে নেবে। আমি ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আর এই রসুন বলছি দেখ টমেটো সব কেটে নিয়েছে, আর ডিমটাকে ওখানে ঝুড়ি করে নিয়েছে, আর মশলার জন্য তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা আর গুঁড়ো, ও এখানে কাঁচা লঙ্কাও রাখবো, দাঁড়াও তোমাদের বলতে গিয়ে মনে পড়ে গেল। তো চলো এবার শুরু করা যাক। খাবার দাবার গুছিয়ে নিয়েছি, ওটাই দিয়েছি কাঁচা পেঁয়াজ, আর আমারটাই কাঁচা পেঁয়াজ ছাড়া। তো বুঝতেই পারছো দিনের শেষ তো হয়েই গেছে আজকে, না চিংড়ি মাছের ভাপাটা দারুণ হয়েছিল খেতে, মানে এতদিনের মধ্যে বেস্ট হয়েছিল আজকেরটা খেতে, তড়কাটাও নুন দেখলাম যে খুবই ভালো হয়েছে খেতে, ঠিক আছে ঠিকঠাকই আছে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, মানে যদি শেষ অবধি দেখে থাকো তাহলে আমার কথাগুলো শুনতে পারবে, আর যদি শেষ অবধি দেখে থাকো তাহলে একটু কিছুও ভালো লাগাতে পেরেছি। তো তাহলে একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধবদের সাথে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, good night.